নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি থাকছে ভেজিটেবিল চপ। হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যাবে সম্পূর্ণ নিরামিষ এই ভেজিটেবিল চপ। আর তার সঙ্গে থাকবে স্পেশাল একটা মশলা, যেটা দিলে স্বাদ হবে একদম দোকানের মতো। ভেজিটেবিল চপ বানানোর জন্য একজন কমেন্ট করে বলেছিলেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার প্রথমে স্পেশাল মশলা তৈরি করার জন্য দিয়ে দেব 1 চামচ জিরা, 1 চামচ পান মৌরি, 1 চামচ গোটা ধনে, 7-8টা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার মশলাগুলো নামিয়ে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে, কুচানো নারকেল ভেজে নেব। নারকেলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কয়েকটা চিনে বাদাম ভেঙে নিয়েছি, ভেজে নেব। ওই তেলে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, গ্রেট করা আদা, আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো। 1 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো গ্রেট করা গাজর, গ্রেট করা বিট 1 বাটি, 2-3 মিনিট ভালো করে ভেজে নেবো। ভেজিটেবিল চপের পুর বানানোর জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পুরটা তৈরি করতে হবে। 2 মিনিট পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দেব। 3-4 মিনিট পর অল্প নেড়ে চলে নেব। বিট আর গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করা আলু, চাট মশলা 1/2 চামচ, আমচুর পাউডার 1 চামচ, ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলা, আর দেব ভেজে রাখা নারকেল আর বাদাম। ভালো করে মিশিয়ে নেব। পুর বানানোর সময় আলু খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে আলুর চপের মতো টেস্ট লাগবে। সবশেষে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ আর ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিলেই ভেজিটেবিল চপের পুরটা রেডি হয়ে যাবে। পুর তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। পুর একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার অল্প অল্প পুর নিয়ে ভেজিটেবল চপের শেপ নিয়ে নেব। দোকানে যেভাবে তৈরি করে সেইভাবে লম্বা করে তৈরি করে নিয়েছি। সবগুলো হয়ে গেছে, এবার কোট করে নেব। চপগুলো কোট করার জন্য আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা ব্রেড ক্রাম্বস দিয়ে করে নিতে পারেন। একটা বোলের মধ্যে নিয়ে নেব 4 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, অল্প জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবিল চপ বানাচ্ছি, সেই কারণে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করলাম। আপনারা চাইলে ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন। প্রথমে শুকনো ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেব, তারপরে কর্নফ্লাওয়ার মেশানো জলের মধ্যে ডুবিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে গড়িয়ে নেব। ডবল কোট করার জন্য আরেকবার কর্নফ্লাওয়ার মেশানো জলের মধ্যে দিয়ে দেব। এই কাজটা 2 হাত দিয়ে করলে সুবিধা হয়। দেখুন এইভাবে তৈরি করতে হবে। এইভাবে সবগুলো ভেজিটেবল চপ কোট করে নেব। 5 মিনিট রেস্টে রাখার পরে ভেজিটেবল চপগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চপগুলো ভাজতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে চপগুলো উল্টে পাল্টে দেব।
চপগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, চপগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। ওই একইভাবে বাকি চপগুলো ভেজে নেব। সেকেন্ড ব্যাচের গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। নিরামিষ ভেজিটেবল চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ওপর থেকে কোটিংটা কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এইভাবে বাড়িতে চপ বানালে চপও অনেকগুলো হবে আর খেতে হবে দোকানের মতো, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।